একটা কাছের গ্রামে একজন কৃষক তার স্ত্রীর সাথে বাস করত। তারা খুবই গরিব ছিল। কিছু সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে, যদি এর বিনিময়ে একটা হাঁস কিনতে পারে। আর সে একটা হাঁস বাড়ি নিয়ে এলো এবং তার খুব ভালো যত্ন নিল। সে একটা বাসা তৈরি করে দিল ডিম পাড়ার জন্য। দিন সকালে যখন কৃষক তার জল খাবারের জন্য ডিম আনতে গেল, সে অবাক হয়ে গেল এই দেখে যে হাঁসটা একটা সোনার ডিম পেড়েছে। একটা সোনার ডিম? যদি আমি এটা সত্যিই দেখছি তবে খুব তাড়াতাড়ি আমি ধনী মানুষ হয়ে যাব। কৃষক ভাবল, সে খুব ভালো দামে ডিমটা বাজারে বিক্রি করে দিল এবং যে দাম পেল তাতে তাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেল। সে হাঁসটির খুব ভালো যত্ন করতে শুরু করলো। তাড়াতাড়ি পরের সকাল এলো, যখন সে আর একটা সোনার ডিম পেল। তাড়ি ডিমটা তুলে নিল এবং দৌড়ে বাজারে গেল। এই ডিমটার জন্য আবার সে খুব ভালো দাম পেল এবং খুব তাড়াতাড়ি সে গ্রামের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হলো। একদিন কৃষকের স্ত্রীর মাথায় একটা বুদ্ধি এলো। যদি আমরা সব সোনার ডিমগুলো একসাথে পেয়ে যাই কেমন হয়? তারা একটা বড় ধারালো ছুরি তুলে নিল এবং হাঁসটার পেট কেটে ফেললো, সঙ্গে সঙ্গে সব সোনার ডিম একসাথে পাওয়ার জন্য। কিন্তু এটা একটা খুব বড় ভুল ছিল। তারা একটাও সোনার ডিম হাঁসের পেটের মধ্যে খুঁজে পেল না এবং এখানে আর কখনো একটাও সোনার ডিম পাওয়া যাবে না।